70 সালে নির্বাচনে যখন মওলানা ওয়াসিম দেখলেন জাতির একটি ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টি করা দরকার, জাতীয় ঐক্য দরকার, উনি শেখ মুজিবকেই সমর্থন দিয়েছিলেন। কিসের জন্য? শেখ মুজিব ওয়াদা করেছিলেন এটা উনি বাংলাদেশ বানাবেন, কিন্তু শেখ মুজিব সেই দিন কথা রাখেন নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ মুজিব রহমান শেষের দিন পর্যন্ত চেষ্টা করেছিলেন, 71-এর আগ পর্যন্ত, কিন্তু সেটা তিনি পারেননি। মওলানা ভাসানী সেদিন ঘোষণা দিলেন, আবারও 70-এও ঘোষণা দিয়েছিলেন, 71-এর মার্চে 9ই মার্চ এই পল্টন ময়দানে বললেন যে আমরা স্বাধীন, আমাদের আর কারোর দরকার নেই, আমাদের দেশ আমরা চালাবো। এখনও ক্যাসেট বাইটে বাজারে বাজারে বাতাসে ঘুরে বেড়ায়। 7ই মার্চে শেখ মুজিব রহমান রেসকোর্স ময়দানে ভাষণ দিলেন, মওলানা ভাসানী পল্টন ময়দানে ভাষণ দিলেন 9ই মার্চ। সেখানে বলেছেন এবং সেখানে স্লোগান উঠেছিল জাতির পিতা মওলানা ভাসানী। আমরা এগুলো দাবি করি না, আইন এমনভাবে আইন করেছিলেন শেখ হাসিনা, আইন করে কোন দিন কার সম্মান দেওয়া যায় না, সম্মান মানুষের মধ্য থেকে অটোমেটিক আসে। আমরা দাবি করেছি এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা চারজন, শেরে বাংলা একজন ফজলুল হক, আমাদের নেতা মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান ও মেজর জেনারেল জিয়াউর রহমান, এই চারজনের ছবি প্রত্যেক অফিস আদালতে, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তাদের নাম টাঙ্গাইতে হবে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসাবে মওলানা ভাসানীকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। মওলানা ভাসানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। দেশের বিরুদ্ধে একটি চরম ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে কিনা সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমরা যদি এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই তাহলে ওই ভারতে যারা কলকাঠি নাড়ছেন, এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, 10 তারিখে আগামীকালকে যারা এখানে কর্মসূচি দিয়েছেন, তারা এই দেশটা ভারতের হাতে তুলে দিতে চায়, তারা দিল্লিকে রাজধানী বানাতে চায়। আমাদের জীবন থাকতেও 71-এ 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা দুলিশ্রাত হতে দেব না। এই শেখ হাসিনার এই বেহায়াপনা, যতদিন উনি ক্ষমতায় ছিলেন বেহায়াপনার চরম শিখরে উঠেছিলেন আপনারা জানেন। সে আজকে দেশকে নিয়ে আর এক ষড়যন্ত্রের মধ্যে ঢুকেছেন, এই দেশকে ভারতের একটি অঙ্গরাজ্য করার, এটা কোনোদিনই সম্ভব হবে না, আওয়ামী লীগ কোনোদিন এই কাজটি করতে পারবে না। আমরা বলবো এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সেই দুসররা এখনো দেশের ভিতরে বিভিন্ন জায়গায় ওই সচিবালয়, ওই মন্ত্রীপাড়া, রাষ্ট্রের প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। এরা যে কোনো সময় একটি এই দেশে দাঙ্গা বাঁধিয়ে দিবে অথবা একটি গোলযোগ করে দেশকে অস্থিতিশীল করবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এই অস্থিতিশীল যারা করার চক্রান্ত ষড়যন্ত্র করতেছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ চিরদিন বেঁচে থাকবে। আমরা মওলানা ভাসানীর সৈনিকরা যতদিন বেঁচে থাকব এবং আমাদের সন্তানরাও যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ বেঁচে থাকবে। গত 16 বছর আমাদের দেশটা একটি ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ঢুকে গিয়েছিল, আপনারা সবাই জানেন। আমি বারবার এখানে বলেছি, কেউ কেউ বলেছেন দ্বিতীয় স্বাধীনতা, স্বাধীনতা আমরা 71-এই পেয়েছি, 71-কে কেউ মুছে ফেলতে পারবে না। আমি আবারও বলছি এই যে গত 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে সেটি একটি গণ অভ্যুত্থান, সফল গণ অভ্যুত্থান। এটা আমরা 16 বছর আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ নেতৃত্বে সেদিন সফল গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানে আমাদের দলের সেক্রেটারি ডক্টর আবু ইউসুফ সেলিম জেল খেটেছেন 3 মাস, আমি অ্যারেস্ট গ্রেপ্তার হয়েছিলাম, কিন্তু রাত্রে আমি তারা আমাকে ছেড়ে দেয়, কি জন্য ছেড়ে দেয় আমি জানি না, রাত্রে 11টার সময় আমাকে ছেড়ে দেয়। এবং আমি 19 জুলাই যে চূড়ান্ত আন্দোলনের সময় পুলিশের গুলিতে আমি আহত হয়ে রাস্তায় পড়েছিলাম।